আপনারা কেমন আছেন? আমার দেশে অনেক গুণ বেশি মানুষ আপনারা এত সুন্দর আইন করবেন, এত বড় মাসি মানুষ মাত্র এলাকাতে মানুষ আসে না নাই, আসে না নাই, যারা আছেন তুই মেহমান দাওয়াত দিয়ে আপনারা বাড়ি দিয়ে বসে থাকলাম, আসেন সবাই আসেন মাহফিলে, আসেন মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমি, জোরে বলি আমি, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا استكمل الإيمان وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا
আল্লাহ দেওয়ার জবান দিয়া নবীর উপরে গুরু শরীফ পড়লে লাভ নয়, আপনারা তো যেভাবে পড়তেছেন মনে হইতেছে যে কয়েক মাস ধরে বেড়াবে। আপনারা সুস্থ না অসুস্থ? সুস্থ আছেন? তাহলে আওয়াজ কি আসতে হবে না জুড়ে হবে? তাহলে জুড়ে না নাই এটা যে করেন আল্লাহুম্মা মুহাম্মাদ দুনিয়ায় যার দিল নবীজির আশিকে কাঁদে না, রোজ হাসরে বাই জানতারা নবীজির দেখা মহব্বতে সেই দিন মুহাম্মাদ মালিক জি আল্লাহ
রহমতের মালিক সেই আল্লাহ, উপস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহ গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হযরত মাওলানা সাইফুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত ইমাম খতিব পত্র কেন্দ্রীয় জামে মসজিদ জনাব ফখরুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত মুতাওয়াল্লি পত্র কেন্দ্রীয় জামে মসজিদ, আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফজলুল ইসলাম রাহিমাহুল্লাহ সুদুকু সাহেব জানা, আল্লামা মুফতি কিয়াসউদ্দিন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ফুলতলি, বিশেষ অতিথিবৃন্দ আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন বিশিষ্ট আলেমীতি হযরত মাওলানা শেহাবউদ্দিন সাহেব আলিপুরি বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা মর্তুজালি সাহেব আমানতপুরি বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা বশিরউদ্দিন সাহেব ফেঞ্চুগঞ্জি বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব বর্ণি বারাকাল্লাহু ফি হায়াতি, আজকে মাহফিলের যিনি প্রধান মেহমান শামসুল উলামা আল্লামা ফজলুল ইসলাম রাহিমাহুল্লাহ সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ফুলতলি, আজকে মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আপনাদের সকলের সুপরিচিত বক্তা হযরত মাওলানা আব্দুল হাক জিহাদি সাহেব ফেঞ্চুগঞ্জি বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কারি ইউসুফ আহমদ সাহেব বরদেশী বারাকাল্লাহু ফি হায়াতি, আমন্ত্রিত উলামায়ে কেরামগণের মধ্য থেকে হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিমুল সাহেব জালালপুরি বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব বাদেশ্বরী বারাকাল্লাহু ফি হায়াতি সহ দিগার উলামায়ে কেরাম মুরব্বিন ইজাম যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মাও হলে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যেই মহান রব আপনাকে আমাকে আজকের এই নূরানী ইমানী মাহফিলে আসার বসা, আলেমুলানাদের কি কিছু কথা বলা, আপনাদের কি কিছু কথা শোনা তৌফিক দান করেছেন, সেই মহিয়ান গরিয়ান রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা আমাদের সকলের জবান টুকুন ছেড়ে দিই, আওয়াজটাকে মুখরিত করে একবার পড়ি আলহামদুলিল্লাহ, তারই সাথে সাথে লক্ষ কোটি কোটি তার থেকে অধিক অধিক পরিমাণে বেশি দুরূদ ও সালাম যিনি সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট আকমল্লা তাজদারে মদিনা নূরে মুজাসসাম নূর নবী নূরুন আলা নূর উম্মতের কারবারি নবী কুন সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওনার আহলে বায়াতের প্রতি ওনার সাহাবায়ে কেরামের প্রতি তারই সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদের অত্যন্ত মহব্বত করে মায়া করে নবীর উম্মত হিসাবে জান্নাতি মেহমান করে কবুল করেছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে বিষয়টাকে সামনে রেখে পবিত্র কোরআন শরীফের
114 খানা সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 207। এই আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসে পাঁচ থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। ইনশা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যথাসম্ভব বিষয়ভিত্তিক বিষয়ের উপরে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আমলের নীতি বলা, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরেকটা আওয়াজে বলি আমিন। আসেন প্রথমে এই আয়াতের শানে নুজুল। আল্লাহ কিয়ামুল হাকিম যখন এই আয়াত নাসিল করেছেন মক্কাতুল মুকাররমা থেকে নবীজির একজন সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন হিজরত করেন, হিজরত করবেন মক্কা, বড় বড় বেঈমান কাফেররা উনার পথ রুদ্ধ করলেন, বাধা প্রদান করলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, ও সুহাইব, তুমি যদি যেতে চাও মদিনায় যেতে পারো, তবে এই মক্কা নগরীতে যে সম্পদ তুমি অর্জন করেছো এটা আমাদের প্রাপ্য, যদি যেতে চাও এই সম্পদের সন্ধান সম্পদ আমাদেরকে দিয়েই যেতে হবে, তাহলে তুমি যেতে পারো, আর যদি মনে না চায় তাহলে তুমি থাকো, আমাদের কোনো অসুবিধা নাই। উনাদের মূল উদ্দেশ্য সম্পদ রাখা নয়, বরং আল্লাহ নবীর রহমতের নবীর ভালোবাসা, নবীর সাহাবী উনি কেন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন এই বাধা দেওয়া হলো মূল উদ্দেশ্য। আল্লাহ কিয়ামুল হাকিমি মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব রহমতের নবীর কাছে এই আয়াত নাযিল করে দিয়ে সুসংবাদ জানাই দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, মায়ার নবীর কাছে আল্লাহ কিয়ামুল হাকিম আয়াত নাযিল করে দিয়ে জানায় দিছে গো, হাবিব আমার, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য সব কিছু তারা ত্যাগ করতে পারে, আমি আল্লাহকে তারা খুশি করে টান দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াদের এই ব্যবসা দান সম্পদ যারা ছেড়ে দেয় আল্লাহকে, যারা তুলে থাকতে পারে না আল্লাহ নবী রাহমাতুল আলামিনকে, যারা এমন ভালোবাসে গো, দন সম্পদের মায়া যারা ছেড়ে দেয় এরা এমন ভালো ব্যবসা করেছে, এই সুসংবাদী আল্লাহ কিয়ামুল হাকিমিন জানায় দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতি অত্যন্ত দয়াশীল, আল্লাহর দয়া যারা পায় এরা লাভবান না লস? লাভবান, জুড়ে বলতে হবে লাভবান না লস? আমার দেশের যারা ব্যবসা করে এই ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে না? নাই, দুনিয়ার দৃষ্টি লাভ এবং লস যেমন আছে, ইমানের জ্বালায়ও লাভ লস আছে না? নাই, আছে। ইমান কার কতটুকু মজবুত, নবীর সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য প্রয়োজনে বাড়ি সারে ঘর সারে, কিন্তু ইমান হারা হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহান আল্লাহ। এটার নাম ইমান। যারা ঘর বাড়ি চিন্তা করে না, সম্পদের চিন্তা করে না, চিন্তা করে আমার ইমানকে আমি কিভাবে হেফাজত করব, প্রয়োজনে যদি বাড়ি ছাড়া লাগে বাড়ি ছেড়ে দিবে। ও মুসলমান, আজকের এত বড় সুন্দর একটা আয়োজন ছেড়ে আপনার এলাকার আশেপাশের মানুষগুলো যারা বাড়িতে ঘুমায় ভাত খায় আর বাহিরে আড্ডা দেয়, এরা লস লাভের ব্যবসা করতে পারে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমার কথা আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু আওয়াজ করুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা মুমিন
এরা তাদের জান মাল দিয়ে আল্লাহর জান্নাত কিনে, সুবহানাল্লাহ, জান মাল দিয়ে ব্যবসা করে। এখন যারা এত সুন্দর আয়োজন করা হলো, জান্নাতের সামিয়ানা বানানো হয়েছে, বাড়িতে যারা ঘোরাঘিরা করতেছে, দোকান পাটে যারা বসা, এরা কি এই জান্নাতের মালিক হইতে পারবে? আওয়াজে বলতে হবে, হতে পারবে? জান দিতে হবে, মালও দিতে হবে, যারা দিবে তারাই কিন্তু এই ব্যবসায় সফলকাম। একটু আওয়াজে বলেন সুবহান, আমরা সফলকাম হতে রাজি আছি না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছি না নাই? উনি তখন ডাক দিলে, আমাকে যদি তোমরা বাধা দিতে চাও, অবশ্যই অবশ্যই তোমাদের জানা আছে আমি এমন একজন তীরন্দাজ, আমার এই ধনুকের ভিতরে যতগুলো তীর বাকি আছে আমার কাছে তীর থাক অবস্থায় কিন্তু আমি সারান্দারও করব না, প্রয়োজন যদি হয় জীবন দিব। এখন তোমরা কি চাও এই বিষয় আমাদের কাছে, আমার কাছে তুলে ধরা। যদি তুমি আমাদেরকে ধন সম্পদের সন্ধান দাও, অবশ্যই আমরা এখান থেকে ফিরে যাব, তোমার ছেড়ে দিব। নবীর সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা উনিও সম্পদ ছেড়ে দিয়া মদিনাতুল মুনাওয়ারায় যখন যাইলে, আল্লাহর নবীর জলিলা কুদর একজন সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন এক বিরাট বাহিনী এদেরকে নিয়ে পুনারে আহলাম সাহলাম জানাইতে এসেছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এটা হইলো ইমানের ভালোবাসা, ঠিক কিনা জোরে? আমরা তো সম্পদের জন্য ইমান বিক্রি করে দিলাম, 500 টাকা হইলো ইমান বেচা লাগে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আমরা ইমান বিক্রি করি, কিন্তু নবীর সাহাবায়ে কেরাম ওনারা ইমান দেয় না, প্রয়োজনে সম্পদ ছেড়ে দেয়, ছেলে মেয়ে ঘর বাড়ি গুলা সব ছেড়ে দেয়, কিন্তু ইমান হারা হয় না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান বাবারা, আল্লাহর নবীর কদমে যখন কি হাজির হয়ে যায়, আল্লাহর নবী বলেন, মুসি হাসি দিয়ে বলেন, সোহাই তোমার ব্যবসাটা বড় লাভজনক ব্যবসা হয়েছে, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ সম্পদের মায়া তোমার কলিজার ভিতরে নাই, তোমার কলিজার ভিতরে আছে আমি নবীর ভালোবাসা। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরকম ভালোবাসা দরকার আছে না নাই? কত রাত কত দিন দিয়ে কাটায় দিছে, এমনও তো মানুষ আছে গানের আসনে গিয়া চোখ ঘুমায় আর এক ঘুমের টাইম না ধুইলে নাই, কথা বলেন আছে আসেনি? এটা দাওয়াত লাগে না? আর এই যে মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, এত সুন্দর আয়োজন করা হয়েছে, এখনো যারা আসে না এরা হতবাক, এরা কি? জুড়ে বলেন, এরা কি? এরা হতবাক। এখন আমরা কি হতবাক থাকতাম না সাফল্য অর্জন করতাম? জুড়ে বলতে হবে না? আমরা রাওয়াজ, আমরা রাওয়াজ করতে লাগলো। আপনারা যদি মনে করেন যে না আমরা খালি কই থাকবো, আপনি খালি কইবেন, আমরা খালি শুনতাম, তাই এ ওয়াজ করতাম। আওয়াজ দেওয়া দরকার আল্লাহ কবির একজন সাহাবি যিনি উনার পরিবারের সন্তান স্ত্রী সব ছেড়ে দিছে, কিন্তু ইসলামের জন্য প্রয়োজনে সম্পদ বাড়ি ঘর সব ছাড়বে, আল্লাহর নবী ছাড়া সম্ভব নয়। এই দুনিয়ার ভালোবাসাটা কি হবে? আমার প্রয়োজন পরকালের শান্তি, পরকালের নাজা, এই চিন্তা যাদের আছে এরাই কিন্তু দুনিয়াতে সব কিছু দিবে।
আল্লাহর নবীর ভালোবাসায় ঠিক কিনা ঠিক আমরা দিতে রাজি আছি না না ও মুসলমান আজকে দেখেন ভারতবর্ষে মুসলমানদের উপরে কবি কেমন নির্যাতন করা হচ্ছে আজকে সেই ভারতের মসজিদ গুলোর মধ্যে আগুন ধরাই দিচ্ছে এই বাংলার জমিনের কোন মুসলমানের কলিজায় শান্তি থাকতে পারে না ঠিক কিনা জুড়ে বলে এটার নাম ইমান মুসলমান যাই হোক যেখানেই হোক আপনারা তো উঠতেছেন বলো নাকি জি যাক উঠতে গেলে কিন্তু আমিও যাইতাম কারণ মিথ্যা অভ্যাস আমারও খারাপ লাগে স্টে মানে আপনার ফ্যান্ডেল থেকে যদি কেউ উঠে এরা একজন উঠছে না আর দশজন বাধা দিয়ে গেছে কারণ হয় আগে দিতে যে সময় আমি উঠছি এই সময় এটা একবার কিন্তু যদি বসার পরে আবার উঠে এটা কিন্তু ভালো না এটা আদবের খেলা যতক্ষণ আসি এতক্ষণ থাকবেন তো ইনশাল্লাহ ওই থাকাটা এলো আদব আর দিছে না আমার এত রাত্রে এত দূর থেকে আসি আবার এত দূরে যাওয়া লাগবে এই নরসিং দিতাম গেজুম্মা ধরাম কেন আপনারাও দিছেন আমার একবারে রাত আমি আমার বাইরে বলছিলাম এত রাত্রে ওয়াজ এখন চলে না ঠিক কিনা জোরে কর রাত বেশি এটা ফজরের নামাজ একলো বাস্তবতা ফজরের নামাজ পড়বেন তো ওয়াজ দিয়ে কি হবে এই ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না যে হুনছি খুব ভালোই হুনছি বদল সময় দেখা গুমা যদি ডাক দেখি রে নামাজ দেখি না ও ওয়াজ শুনাইছি না সব তোমার কি লাগে বলছে আছে না নাই কথা বলেন আছে না নাই এই সব দেখি হবে যদি আপনার ফজরের নামাজ এটা ফজ যায় এইটা আপনি বাধা দেন ওয়াজ শুনা এটা মুস্তাহ মুসলমান ইমানকে আগে মজবুত করতে হবে নিয়তকে সহি করতে হবে ঠিক কিনা যদি আর খালি যদি সুরের পাগল হন যে খালি বালা করে সুর দিত আর ভিন্ন লাই টাকা উঠতে যাই ব্যাপার করবেন যে একটা দাম দিছে কাইক করে নিস এই কাইক শেষ কি যে দিছে আর খবর ঠিক কিনা যদি তাহলে এই আলোচনার থেকে কিছু নেওয়া দরকার আছে না নাই আমরা নিতে রাজি আছি না নাই নবীর সাহাবি উনার নাম আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তান এদের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসার অভাব নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্ত্রীরে নবীর সাহাবী কেমন ভালোবাসে উম্মে সালমা একদিন বলেন স্বামী গো আপনি কি আমারে খুব ভালোবাসেন আবু সালমা বলেন আমি যে কি পরিমাণ ভালোবাসি যে কেমনে বুঝাইতা উম্মে সালমা বলেন ও স্বামী আমার আমারে যদি এত ভালোবাসে তাহলে আপনি আমারে ওয়াদা দেন যদি আমার আগে আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান এটা তো ভিন্ন বিষয় কিন্তু আমি যদি আপনার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তাহলে আপনি আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবেন না এই ওয়াদা আমারে দেন তাইলে বোঝা যাবে যে আপনি আসলে আমারে খুব ভালোবাসেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে না নাই আরো জোরে বলেন আছে না না স্বাভাবিক এখন স্বামী বলেন দিদি রে আমি তোমারে কথা দিলাম যদি তোমার তুমি যদি আমার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে যাও আমি আর জীবনে কোনোদিন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না স্বামী যখন এই কথা বলছে তখন স্ত্রীও খুশি খুশি হয়ে বলেন স্বামী গো আপনি যেহেতু আমার কথা দিচ্ছেন তাহলে আমিও আপনার কথা দিলাম আমার আগে যদি আপনি মারা যান আমিও আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না যেই মাত্র এই কথা বলছেন তখন নবীর সাহাবী আবু সালমা উনি বলেন বিবি রে এই দোয়া তুমি করবে না কারণ আমি রাজি যদি আমি আদি মারা যাই আমি আল্লাহর কাছে দোয়া করি গো আল্লাহ যেন তোমার এমন স্বামী দেয় উনি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করবেন উনি চলে যাবেন মদিনাতুল মুনাওয়ারা আর উনি যখন যাবে উনার স্ত্রী সন্তান নিয়ে রওনা দিছে উনার গোষ্ঠীর মানুষগুলো গিয়া দাঁড়ায় বলেন তুমি যদি যেতে হা সম্পদ রেখে যেতে হবে এগুলো নেওয়া যাবে না নবী সাহাবি বলেন কোনো অসুবিধা নাই সব সম্পদ আমি তোমাদেরকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু নবীর ভালোবাসা ছাড়া সম্ভব হবে না
উনি সম্পদ ছেড়ে দিলেন, স্ত্রী এবং সন্তান নিয়ে রওনা দিচ্ছেন। কিছু দূর যাওয়ার পর উনার যে স্ত্রী এক গোষ্ঠীর মানুষকে হাজির হয়ে গেছে। হাজির হয়ে উনি গিয়ে সামনে দাঁড়ায় বলেন, ও আমার আমাদের জামাই, আপনি যে মদিনায় যাবেন যান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনার যে স্ত্রী এত আমাদের বংশের মানুষ, এরে রেখে যেতে হবে। সুবহানাল্লাহ, এদিকটা সম্পদ ছেড়ে দিছে। এখন উনার শ্বশুর বাড়ির এরা বলতেছে স্ত্রী ছেড়ে দেওয়ার জন্য, উনি বলেন কোনো অসুবিধা নাই ছেড়ে দিলাম, কারণ আমার স্ত্রীর চাইতে হাজারো কোটি গুণ বেশি ভালোবাসা আমার নবীর প্রতি, আমার হৃদয়ের ভিতরে একটু আওয়াজ দেয়া বলে স্ত্রী ছেড়ে দিল। এরপরে উনার গোষ্ঠীর মানুষ গিলা আবার গিয়ে সামনে দাঁড়াইছে। উনাদের উদ্দেশ্য ছিল যে এইভাবে যদি বাধা দেওয়া হয়, স্ত্রীর ভালোবাসা আছে, সন্তানের ভালোবাসা আছে, সম্পদের ভালোবাসা, এগুলা ছেড়ে মনে হয় সে যাবে না। কিন্তু উনার কলিজার ভিতরে ভালোবাসা কার আছে? নবী। উনি বলেন কোনো অসুবিধা নাই ছেড়ে দিলাম। উনার গোষ্ঠীর লোকের আগে আবার বলেন, ও আবু সালমা, তুমি যদি যেতে চাও তাহলে তোমার এই সন্তান এরও রেখে যেতে হবে, কারণ সে তো আমাদের বংশের মানুষ, এর ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। নবীর সাহাবি ওই মুহূর্তে সন্তান স্ত্রী ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন রওনা দিছে, ও বাবারা বন্ধুরা মা, স্ত্রী সন্তানের ভালোবাসা আপনার আমার হৃদয়ের ভিতরে আছে না নাই? আছে, যাদের নাই, যারা হারাইছে তারা বুঝে। উনারও এই অবস্থা, কিন্তু উনি ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিছেন। স্ত্রীর সামনে দাঁড়ায় বলেন, বিবি রে, তোমার প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু আমার নবীর চাইতে বেশি না, সুতরাং ক্ষমা করে দিবে, আমি নবীর ভালোবাসার জন্য তোমারে ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম, সম্পদ ছেড়ে দিলাম, একটু আওয়াজ দিয়ে বলে দিচ্ছো, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবীর এবার উনি যখন রওনা দিছে মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন চলে যায়, এই দিদি রা মুসলমান দাবানা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার হৃদয়ের ভিতরে স্বামী ভালোবাসা আছে না নাই? আছে। উনিও রাত যখন গভীর হয় যেই জায়গার মধ্য থেকে উনার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে গেছে, রাত্রিবেলাতে ওই জায়গার মধ্যে যায় কান্দে আর বলে, ওরে আল্লাহর জমিন, তুমি কিয়ামতের দিন সাক্ষী দিও, একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসার জন্য আমি আমার স্বামীর এখান থেকে বিদায় দিয়েছি। উনার কান না, কিন্তু ভালোবাসা উনার ভিতর নবীর আছে না নাই? আছে। উনি যত প্রত্যেক রাত্রি বেলাতে এইভাবে যখন গিয়ে কান্দে, খাবার দাবারও ভালো করে খায় না, আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে নিয়া উনি শুধু কান্দতেই থাকে আল্লাহর কাছে। ওই সন্তান, এই সন্তানকে যখন তার বংশের মানুষ নিয়ে যায়, সন্তানটাও ভালো করে খাবার খায় না, মায়ের জন্য কান্নাকাটি করে, ওনার বাবার জন্য যখন কান্নাকাটি করে, এই দিক দিয়া নবীর সাহাবি মদিনাতুল মুনাওয়ারায় যখন গিয়া পৌঁছা যায় রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আমার সাহাবায়ে কেরামের সামনে নসিহতমূলক কথা বলি, হঠাৎ করে তাকা দেখতে পায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ওই সাহাবি আবু সালমান চোখ দিয়া গল গল করে পানিগুলো পড়তেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকে, বলে রে আবু সালমা, এইভাবে কেন কান্দ? আবু সালমা তখন নবীর কদম মুবারকের সামনে দাঁড়াইয়া উনি তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, কেন কান্দি জানতে চান গো?
আল্লাহর নবীর কত মোবারকি সামনে দাঁড়া আবু সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ হারাইলাম আপনার ভালোবাসার জন্য, আমার স্ত্রী হারাইলাম আপনার ভালোবাসার জন্য, সন্তান হারাইলাম আপনার ভালোবাসার জন্য। অগলবিজি মদিনাতুল মুনাওয়ারায় আসার পর আপনি রাহমাতুল লিল আলামিনের নূরানি চারা মুবারক যখন দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ হারানোর ব্যথা আমার কলিজার থেকে বিদায়, আমার স্ত্রী হারানোর ব্যথা আমার কলিজার থেকে বিদায়, আমার সন্তান হারানোর ব্যথা আমার কলিজার থেকে বিদায়, এখন আর আমার কলিজার ভিতরে কোনো ব্যথা নাই। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন সম্পদ স্ত্রী সন্তান ইসলামের জন্য একমাত্র নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় সব ছেড়ে দিছে, এগুলা কি ইসলামের জন্য ত্যাগ কি ত্যাগ? জোরে বলতে হবে ত্যাগ কি ত্যাগ না? ও মুসলমান, আর আমরা সুদ ছাড়ি না। কিছু কিছু মানুষের যদি বলা হয় কি সুদ ছাড়ো না, সুদ দুইটা হারাম, এলাকো না আমার কাছে বড় লাগে হারাম, আসেনি কথা কয় এমনও কিছু মানুষ আছে কৌশল করে রাখা, হুজুর বিপদ উড়েছে কেন হুজুর, আমার ছেলেটারে বিদেশ পাঠাইতে ভালো ছিল, 4 লাখ টাকার দরকার, এখন 3 লাখ জোগাড় হয়েছে আর 1 লাখ ভাই না, কি করতাম সুদের উপরে আছে কথা বলেন, আছে কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হলে বইলেন, এরকম মানুষ আসেনি? যদি তাকে সে কি ইসলামের জন্য ত্যাগ দিতে পারছে? আরো জোরে বলতে হবে ত্যাগ দিতে পারছে? সত্যিকার অর্থে যারা ইসলামের অনুসরণ করে আল্লাহর নবীর যাদের কলিজার ভিতরে ভালোবাসা আছে, এরা আল্লাহর নবীর কথা জীবন দিয়া হইলেও মানবে, ঠিক কিনা জানেন? এরকম মানা দরকার আছে না? নবীর সাহাবায়ে কেরাম এরা তো যাইনি, ওই জীবন দিছে, সুবহানাল্লাহ, অসংখ্য অগণিত ঘটনা। আমি কয়টা ঘটনা আপনাদের সাথে বলবো, বললে সারা ভাই কি বলা যাবে? ও বাবারা বন্ধুরা, মা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের একজন মহিলা সাহাবি, উনার একমাত্র একটা সন্তান ছোট বাচ্চা, সুবহানাল্লাহ, ছোট বাচ্চা বয়স মাত্র 6, কত 6, জোরে বলেন কত 6, এই 6 বছরের বাচ্চা যে কি বুঝে, ভালো মন্দ কিছুই বুঝে না, কিন্তু মা বাবা যদি ভালো হয়, মা বাবা যদি সন্তান গুরুরে আদর্শ শিখায়, এই ছোট্ট বাচ্চার কলিজার ভিতরেও নবীর ভালোবাসা জন্মায় কি জন্মায়? আরো জোরে বলতে হয়, আপনি যদি মসজিদে যান, আপনার ছেলের বয়স মাত্র 6 অথবা 7, এর যদি আপনি আঙ্গু ধরায় নিয়ে যান মসজিদে, আপনারা মসজিদে, এই মসজিদে যদি নিয়ে আসেন, এই বাচ্চাটা নামাজ সম্পর্কে তার ভালোবাসা জন্মাইবে কি জন্মাবে? জন্মাইবে। কিন্তু আমরা কি করি, আঙ্গু ধরে মসজিদে নেই না, কই নেই কথা বলে মার্কেটে আরো বিভিন্ন জায়গায় কথা বলেন না, আসেনি? আমি জানি মুসিদদের বাক নাই, রাস্তা না বলে ভালো কথা বললে গরম ভাত বিলাই খাইলে কি খুশি না, বিড়ালে খাইলে বেজা, শিক্ষা তো নত আপনার ওই যদি আমলের কোন ওয়াজ করা হয় তো দূরে কিনতে চিন্তা শুরু করছে, আছে ঘটনা করতো মজা লাগাইতো, এই মজা লাগাইতে লাগাইতে জীবন ঠিক কিনা জোরে কলিজার ভিতরে মজা নিতে হলো মুসলমান, যেমন আপনার আমার মুখে যদি গা হয়, গা হয় না অনেকে, তো গা হইলে দেখবেন একটা হলুদ ট্যাবলেট আছে না, এই দেখি মিষ্টি লাগে, কি লাগে
তিতা, এইটা মুখে দিলে তিতা লাগে, কিন্তু এটা খাইলে আপনার গামানো কথা বলেন না ঠিক কিনা? গা বলা হয়, কিন্তু আমার দেশের অনেক কুলা বাইন আছে ছোট বাচ্চা, এর গা হইছে ভালো করে খাইতে পারে না, জাল লাগে। এরে যখন আপনি এই ট্যাবলেট দিবেন তো ট্যাবলেট খাওয়াইতেন, হ্যাঁ ট্যাবলেট দেয় তো জিন্দি তো খাইতে কাইন্ডা দিনা শুই জিবু ঠিক কেনা জোরে কয় তো কৌশল কইরা লগন বাজার থেকে মিষ্টি আনছে, এখন মিষ্টি আর না মিষ্টির ভিতরে ঢুকাই দিছে, কিছু ফুলা বাইন আছে খুব সালা আছে নি আছে, এ দেখবেন মিষ্টিটা হাতে নিয়ে আস্তে আস্তে কম কম করে হ্যাঁ ঠিক কিনা জুড়ে কর। এখন বলেন তো সে যে ফালাই দিছে এটা কি সালা কইছে না নিজের ক্ষতি করছে? জুড়ে বলতে হবে আমার দেশের এরকম কিছু মানুষ আছে না নাই নিজের ক্ষতি বুঝি না। ও বাবারা বন্ধুরা আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, ওয়াজ বহুত শুনেন, প্রত্যেক রাতে মোটামুটি এলাকার মধ্যে আলোচনা হয় ওয়াজ হয়, কিন্তু এই ওয়াজে কেন আমাদের পরিবর্তন করতে পারে না? এখানে তো সবচেয়ে বড় দুর্বলতা ঠিক কিনা জুড়ে কথা, যে যুবকের মুখে দাড়ি নাই ওয়াজের পরে যদি যুবক দাঁড়িয়ে হয় তখন বোঝা যাবে এই যুবকের নিয়ম বলা কথা বলেন না ঠিক কিনা? যেই লোকের সুদের ব্যবসায়ী ওয়াজের পরে যদি সুদ ছেড়ে দেয় বোঝা যাবে যে ওয়াজে কাজ করছে, এটা তার অন্তরের মধ্যে ভালো জিনিসের জায়গা দিছে। যদিও আপনার দুনিয়াতে একটু কষ্ট হবে যন্ত্রণা হবে হবে না এইরকম না, ইমানদারেও আল্লাহ এমনি ছাড়ে না, পরীক্ষা আসে না নাই জুড়ে বলতে হবে আসে না নাই, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ও বাবারা বন্ধুরা মা আপনার আমারও কিছু কাজ করতে হবে, অন্তরটারে পরিষ্কার করে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আমরা মানতে রাজি আছি, কারা কারা মানবেন রায় হাত উঁচু করে দেখান দেখি, নারায় থেকে দি নারায় ইশালা আমি সুন্নাত ওয়াল জামা আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন সবাই বলে আমি, এটা বোঝা যায় না যে যুবকেরা মুখ দাড়ি আছে খালি সাশে আছে নি সাশে আল্লাহর হস্তে বলি হতে পারে আপনার এই দাড়িটা যদি আপনি নবীর ভালোবাসায় রাখে এই দাড়ির কারণে আপনি বহু গুণার থেকে বেঁচে যাবেন ঠিক কিনা জুড়ে? হে মুসলমান মনোযোগ দিবেন, এই দাড়ি এমন একটা জিনিস আপনার মুখে যখন থাকবে আপনি যদি কোনো শাস্ত্রের মধ্যে টেলিভিশনের সামনে বসেন তো দেখবেন আরেকটা ভুলা দেখায় দিয়ে দেওয়া না দাড়ি ভাবে লাগছে, তখন আপনার বিবেকে বাধা দিবে আমার এই দাড়ির সম্মান আছে ঠিক কিনা জুড়ে কর, এই দাড়ির ইজ্জত আছে, এই দাড়ির সম্মান আর ইজ্জতের কারণে আপনি ওখান থেকে যখন চলে আসবেন এই দাড়ি নবীর সুন্নতের কারণে গুনার কাজ আপনার হয় না, আর আপনাকে যখন কবরে রাখা হবে ইন্তেকালের পর এই দাড়ি এমন ইজ্জত সম্মান দিবে। ও বাবারা বন্ধুরা মা ফেরেশতার আগে প্রশ্ন করতে যাবে আল্লাহর পক্ষ থেকে তখন জবাব দেওয়া হবে এটা আমার বান্দা আমার নবীর উম্মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর একটা নিদর্শন আছে এই দাড়ি এটার কারণে আপনার সম্মান কমবে না বাড়বে? তাহলে দরকার আছে না না? সাড়ে তিন কোটির মধ্যে ট্যাগ দিতাম পারি না বাকি জিনিস ট্যাগ দিব কেমনি মনের সাথে যুক্ত করে পারি না মুসলমান, সবচেয়ে বড় যুদ্ধের নাম হইলো মনের সাথে যুদ্ধ করা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা করি যুদ্ধ করি মনের সাথে যুদ্ধ করতে পারি, এই অন্তর পরিবর্তন করা দরকার আছে না নাই? ওই ছয় বছরের সন্তান আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দয়ার নবী আমার মায়ার নবীজি তাবুক যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে যখন আহ্বান করে ওই মহিলা সাহাবি ওনার স্বামী আরেক যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে ওই ছয় বছরের সন্তান ছাড়ার কেউ নাই কাকে দিবে গো উপযুক্ত আর কেউ নাই, এই জন্য মহিলা সাহাবি রাত যখন গভীর হয়ে গেছে ওই গভীর রাত্রিতে ওই সন্তানকে ঘুমের মধ্যে রেখে দিয়ে উনি যখন নামাজের বিছানার মধ্যে বসিয়া আল্লাহর দরবারে মুনাজাত করে আর কান্দে
ওই মুহূর্তে আল্লাহ কেমন হাকিমিনের ওই বান্দির সন্তান ছয় বছরের সন্তানের ঘুম ভেঙ্গে যায়। সন্তানের যখন ঘুম ভেঙ্গে গেছে, এই সন্তান ঘুম থেকে উঠে যাইয়া মায়ের কোলের মধ্যে বসে যায়, বলেন আম্মা গো আপনার কা আপনার বুঝি আব্বার কথা স্মরণ হয়েছে। নবীর মহিলা সাহাবি উনি বলেন, না রে বাবা তোমার আব্বার কথা আমার স্মরণ হয় নাই। কেন কান্দেন? এই যে গভীর রজনীতে আপনি কান্দতেছেন। আল্লাহর নবীর মহিলা সাহাবি উনি তখন বলেন, রে সন্তান তোমার আব্বা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আর তুমি হলে আমার সন্তান, একমাত্র সন্তান, উপযুক্ত আমার আর কেউ নাই। আমার যদি উপযুক্ত সন্তান হইত রে, আমি না হয় তার জিহাদের ময়দানে পাঠাইয়া দিতাম। আমিও মহিলা মানুষ, নিজেও যেতে পারি না, রে সন্তানের জন্য কান্দি। আল্লাহ যেন কেমন দিন আমার লজ্জিত না করে। ওই সন্তান মায়ের চোখের পানি গুরু মুছে দিয়ে বলেন, আম্মা গো আর কানতে হবে না, এখন আমি আপনার ওয়াদা দিলাম, কথা দিলাম, আগামীকাল ফজরের পরে আমারে নিয়ে যাইবেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে, ওমা আমি আপনাকে ওয়াদা দিলাম, আল্লাহ নবীর কদম মুবারকে যখন যাব, হয় আমি আপনাকে শহীদের মা বানাইব, আর না হয় মুজাহিদের মা বানাবো। আম্মা গো কথা দিলাম, দুইটা একটাও যদি না বানাইতে পারি, আমি কিন্তু আর ফেরত আপনার সাথে বাড়িতে আসবো না। কিন্তু মাকে খুশি করার জন্য নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আর হুজুরে আমার দিতে কি ভালোবাসা? ব্যবসা করা সুন্নাত, আবার ব্যবসা করা ফরজ। কারণ হালাল উপার্জনের জন্য যখন আপনি ব্যবসা করেন, এইটা ব্যবসা করেন, সুবহানাল্লাহ। আর সুন্নাত হলো আল্লাহর নবী এই ব্যবসা করছেন, এই ব্যবসা গুলো সুন্নাত, সুবহানাল্লাহ। আর হুজুরে কর না সুবহানাল্লাহ। এখন আপনি হালাল উপার্জনের জন্য ব্যবসা দিচ্ছেন, এরকম ব্যবসায়ী আপনাদের এলাকার বাজারের মধ্যে আসে কিনা আমি জানি না। বহু ব্যবসায়ী 10 লাখ টাকা পুঁজি লাগে, এখন ওনার কাছে আছে 7 লাখ, আর লাগে 3 লাখ। এম ভাই বুকু তখন ওই ব্যাংকের সাথে বিয়াজ উঠবে, সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করে, আছে কথা বলে? উনি তো প্রথম জিনিস ওই ট্যাক্স দিতে পারছেন, নবীর উম্মত কেমনে দাবি করবে? কথা বলেন না ঠিক কিনা? এই বাস্তব ও মুসলমান, এই যার কারণে অনেক সময় দেখবেন এই বাস্তব বাস করলে অনেক কোনো ভুয়া জোড়ায় কিনা কেনে যায় না। কারণ গেলে ওই চিন্তা করে আমি তো সুদ খাই, সুদের বিরুদ্ধে বাস করলে তো সব আমল যাই। কথা বলেন না ঠিক কিনা? আমি বলি ও মুসলমান, আপনি যদি কমরে হাসরে মিজানে কুলসিরাতে যদি না জাত পেতে হয়, এই দুনিয়াতে আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? কি করবেন এই বাড়ি গাড়ি দিয়ে, কি করবেন এই সম্পদ দিয়ে? আপনি মরে দেখেন আপনার দোকানের কোন জিনিস আপনার কবরে যাবে না, যেগুলো হারাম। কিন্তু যাইব, যাবে কেমনে যাবে? যাইব, যাই তুমি মনে করেন না যাবে? এগুলা বড় বড় সাপ পিচ্ছু, আপনার আজাব দিবার লাগি কবরে যাবে। আমরা বুঝি যে যাইতো না, যাবে কিভাবে যাবে? আপনি অপরাধ করছেন, হারাম উপার্জন করেছেন, এই হারাম সম্পদ গুলো আপনার কবরে যাবে। সেদিন ওই কবরের মধ্যে গিয়া বলবে, আমার চিনছেন আমি কেটা? না চিনছি না, আমি আপনার উপার্জিত সম্পদ যেগুলো আপনি হারাম ভাবে উপার্জন করছেন, এরকম ব্যবসায়ী আছে না নাই? আর হুজুরে বলতে হবে আছে না নাই? কিছু ব্যবসায়ী গুলো সুদের উপরে টাকা নিয়ে হারাম উপার্জন করে, আবার দেখবেন কিছু ব্যবসায়ী ব্যবসাটা হালাল টাকাটাও হালাল কিন্তু কিরা কসম কাটে, আসেন কসম কাটে, বলে কি এই কাপড়টা এটা আমার হুজুর কিনা হয়ে আছে 200 টাকা, অথচ এটা কিনা 200 টাকা না কৌজুর। আমার লোকে কি আমি সারাটা বলবো? এরকম কিছু আছে না নাই? না হুজুরের সাথে এটা কিছু কথা কয় না, আমার দেশের এক ছেলে আছে,
মাঝে মাঝে ওই ডায়লগ দিত, একই তো আমি জিন্দিগিতে বলি না মিশা কথা, আর কি কম হাসা কথা বুঝিনি না লেখ। হ্যাঁ জীবনে কয় না আশা কথা, আর যা কি কইব পিসা কথা বুঝছেন কি না আপনারা? হ্যাঁ যা বলে সব কি বলে মিশা, একই তো জানি জীবনে কইছি না আশা কথা, আজকে কি কম পিসা কথা? তাহলে হ্যাঁ যা বলে সবই তো মিশা বলে, এরকম আসো না ভাই, কথা বলেন আসো না ভাই। আবার দেখবেন কিছু মানুষ আছে খাইতে গেতে হারাম খাইতে গেতে ফের বড় দিলে নিয়েছে, ঈদ বড় দিলে নিয়েছে, এরা দেখবেন কিছু কিছু মানুষ হুজুরের এখানে কেমন দেখতো, কারণ হুজুর আজ উচিত কথা কয়। তখন হুজুরের দরবার লেগে কিছু মানুষ আসে না নাই, আর হুজুরে বলেন আসে না নাই, এক বেচারা ওয়াজ করতেছে, ওয়াজের পরে এক লোকে বৈশা দিছে হুজুর একটা প্রশ্ন দিতাম, তো স্টেজের মধ্যে একটা প্রশ্ন হুজুর ও কি তো দেখেন আমি একটা কাগজে টুকরা দিছি, দেখেন তো কয়টা সুন্নত মিল্লা একটা ফরজ হয়, কয়টা সুন্নত মিল্লা কথা জুড়ে কম একটা ফরজ হয়, আপনারা কি কষ্ট দিতেছে? তখন হুজুরে মুসকি হাসি দিয়া বলেন ও এটা যতগুলো সুপারি গাছ মিল্লা একটা নারকেল গাছ, কথা বুঝলেন? কোটি কোটি সুপারি গাছ মিল্লা একটা নারকেল গাছ, কথা বলে হয় না? এরকম কিছু চালাক চতুর মানুষ আছে না নাই? এর উদ্দেশ্য তো ঠেকাইতো হুজুরে কেমনি আটকাইতো, এর উদ্দেশ্য ভিতর বলা না ঠিক কিনা জোরে কা? এরকম আসেনি আমার এলাকার একটু জ্বর, জ্বর বানাইছে গামছা একটা ভিতরে একটা লাডি আছে, তো এটা লয়ে বাইরে মানুষের বাড়ির দিকে ডাক দেয়, তখন ল্যাংটা বাবা বানাইছে নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ, এর ল্যাংটা বাবা এর বানাইছে চিনি দিত, তো যদি কেউ না করে যে না দিতাম না পোশাক আশাক বালা না জব বানাইছে গাড়ি তো বানাইছে সুন্দর বানাইছে, তখন দেখবেন এই লাঠি লয়ে ওই শুধু ঘুরে নিজের মানে বাড়ির সুদে মানছে চিন্তা করে, যদি আমার বাড়ি মরে তো দুশোটি মানে আমার জন্য বিপদ হইব, আমার কিছু তো অনেক সময় ডরে ভয়ে কিছু দিয়া থাকে। এই লোকের সাথে আমি আমার গ্রামের বাড়ির থেকে নদী পাইলে বাজারে যাওয়া লাগে নৌকার মধ্যে, তো নৌকার মধ্যে অনেক মানুষ, আমার তো চাষা গ্রাম হিসাবে চাষা থাকে, ও চাষা বাংলাদেশের বহু জায়গাতে তো আল্লাহ মেরে নেয়, দেখেন কি ভাষাটা কত শুনতে চাষা আল্লাহ তো মেরে নেয় কথা তো ঠিক, কথা ঠিক না? তো চাষা তো কত প্রশ্নের উত্তর উত্তর দেয় আপনার কাছে, আমার একটা জিনিস জানার আছে কি বলেন তো, এই যে ঈসা নবীর আম্মা উনার তো দুনিয়াতে বিয়া হয়েছে না বলে না, তো উনার কি জামা তো বিয়ে হইব যদি হয়? তা আমি বললাম চাচা প্রশ্ন তো সুন্দরই করছে, আপনার প্রশ্নের জবাবটা এখন দিতাম না, বাজারে আসে একটা চাষ করলে বইসে এরপরে আপনার প্রশ্নের জবাবটা দিব, তো বাজারে কোন রকম নিয়ে একটা চাষ করলে ভিতরে গিয়ে বসছে কিছু ময়মনুগ্রহ করছে, তো বসার পরে আমি বললাম চাচা বিদ্যে আয় একবারে জায়গা মতো নিয়ে ভিতরে বসাইছে, উদ্দেশ্য হইলো চাচা আপনি তো আমার ঠেকাইবার লেগে প্রশ্ন করছেন, ইনশাল্লাহ আপনি প্রশ্নের জবাব দিব, তবে আমার একটা প্রশ্ন আছে চাচা, আগে আপনি আমার প্রশ্নের জবাবটা দিবেন, বলেন দেখি নামাজের ভিতরে বাহিরে ফরজ করে। এখন তো চাচারা কথা বলে ও চাচা ইত্যাদি গেল আমি খবর রাখছি, নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা এটার খবর এটার কাছে নাই, এরকম আমার দেশে কিছু মুসলমান আছে না জুড়ে বলতে হবে আছে না না? এখন বলেন দেখি আপনি হাজার ওয়াজ শুনলে কি লাভ হবে, যদি এই ওয়াজের ভিতরে আপনার যেগুলা প্রয়োজন আমার প্রয়োজন এই বিষয়ে খবর নাই, এরকম কিছু মুসলমান নাম দাঁড়িয়ে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না না? কোন আছে সেই এইগুলোর খবর আমি জানি না, তাই বললাম চাষা নামাজের ভিতরে বাইরের খরচের খবর আপনার কাছে নাই, কিন্তু জান্নাত তো মরিয়ম আলাইহিস সালামের সাথে কার কি হইব এই খবর কেমনে জানে, কথা বুঝেন না? এটা কিন্তু ঠেকাই বলল এই ঠেকাইটা প্রশ্ন কর্মেওয়ালা কিছু মানুষ আসেনি, এনে দেখবেন সিগারেটটা ধরাওয়ালা বিয়া দেবেন আসেনি, সিগারেট ধরাওয়ালা বিয়া দেবেন মতো রাস্তাঘাটে চলাফেরা করো বিয়া দেবেন মতো, কিন্তু আলে ওলামা বিদ্বেষী আলে ওলামা দেখতে পারে ইয়ারার খালি বিরোধী এরকম কিছু মানুষ আছে, আছে বিদায় মুসলমান, আজকে বাংলার জমিনে অনেক জায়গায় মুসলমানদের উপর আক্রমণ চলতেছে ঠিক কিনা জোরে কা? আর এটা আমাদের ইমানের দুর্বলতা,
এই ঈমান দুর্বল থাকা যাবে না, আগে ত্যাগ দিতে হবে। আর এই ত্যাগ দিতে গেলে ইসলামের জন্য আল্লাহর নবীর জন্য প্রথম ত্যাগটাই দিতে হবে। আপনার আমার সাড়ে তিন গলির মধ্যে ঠিক কিনা জোরে আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি মুসলমান, আপনার উচিত আপনার গলির মধ্যে সাড়ে তিন আদি গলির মধ্যে নবীর সুন্নতি পোশাক উঠা, ঠিক কিনা জোরে কর? আমি আমার সাড়ে তিন হাত গুটির ওই রাঙাইতে পারলাম না, আমি আমার নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় আমি আমার সাড়ে তিন হাত গুটির থেকে ত্যাগ দিতে পারি না, আরাম সাথ পারি না, ভালো জিনিস গ্রহণ করতে পারি না। তাইলে বলেন কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন, ঠিক কিনা জুড়ে কম? আরো জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবা, ওই ছোট্ট সন্তান সকাল যখন হয়েছে মায়ের আঙ্গুল ধরে আল্লাহর নবী রাহমাতুল আলামিনের কদম মুবারকে হাজির হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল আলামিন দয়ার নবী যে আমার তাকায়া দেখতে পাইলে একজন মহিলা মানুষ পর্দারত অবস্থায় ছোট একটি বাচ্চা নিয়ে আগমন করেছে। আল্লাহর নবী ডাক দি বলেন, ওই মহিলা মানুষ কেন আগমন করেছে? ছোট্ট ওই সন্তানটি তার মারে ডাক দিছে, আম্মা গো আমার হাত ছেড়ে দেন, আমি নবীর কদম মুবারকে যাই। আল্লাহর নবী রাহমাতুল আলামিনের কদম মুবারকে যায়া ওই ছোট্ট সন্তানটি, ছয় বছরের এই সন্তানটি আল্লাহর নবীর কদম মুবারকের সামনে যায়া সালাম দেয়, আর দেখে বলেন, ওগো নবীজি আমি আমার আম্মাকে সাথে নিয়ে এসেছি। ওগো নবীজি আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমিও জিহাদের ময়দানে যাইতাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবি বয়স মাত্র তোমার অল্প, এখনো তোমার বয়স হয় নাই, এই বয়সে কেমনে অনুমতি দিব? ওই ছোট্ট সন্তানটি বলেন, আল্লাহর নবী গো আমি যে আমার আম্মারে ওয়াদা দিয়ে নিয়ে আসলাম, আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াকুলু কাউলান সাদিদা, সত্য কথা বলো, হক কথা বলো, আপনি যদি অনুমতি না দেন তাহলে আমার মারে তাহলে ভাবতাম না, সুবহান আল্লাহ। আল্লাহর নবী এই ছোট্ট বাচ্চা স্ত্রী উনার ভিতরে যে নবীর ভালোবাসা কেমন এটা দেখে নবীর চক্ষু মুবারকে পানি মুবারক জপ জপ করে পড়তেছে। আল্লাহ কারণ হাকিম জিব্রাইল পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন, ওগো নবী আল্লাহর পক্ষ থেকে আপনার সালাম দেওয়া হয়েছে। আল্লাহ কারণ হাকিম আপনার কথাও শোনেন, এই ছোট্ট বাচ্চাটির কথাও শোনেন। ওগো নবী আল্লাহ কারণ হাকিম মুজাহিদের দপ্তরে, মুজাহিদের মার দপ্তরে তার মান না, আর মুজাহিদের দপ্তরে ছোট্ট বাচ্চার নাম আল্লাহ উল্লেখ করে দিছেন এই সংবাদ তারে আপনি দিয়া দেন। আরো জোরে কন্যা সুবহান আল্লাহ। নবীজি তখন এই ছোট্ট বাচ্চাটিকে এই সুসংবাদ দিছে, সুসংবাদ দিছে এই ছোট বাচ্চা খুশি। আল্লাহ নবীর রহমতের নবী বলেন, ও শিশু বাচ্চা আমি তোমার কাছে জানতে চাই, বলো দেখি এত অল্প বয়স তুমি জিহাদের ময়দানে যাই কি করবা, যে অস্ত্র তরবারি এটা কি উজা তোমার হাতে নিয়ে তো তুমি রাখতেও পারবা না, তাহলে তুমি যাই কি করবা, তুমি ছোট মানুষ একেবারে নিচে কোনো আরোহীর উপরে উঠতে পারবা না, তাহলে তুমি যাই কি করবা? এই ছোট্ট বাচ্চাটি কি আবে, কি ভালোবাসা, কি ত্যাগ! উনি বলেন, অগণবী আপনি শুনতে চান আমি কি করব? অগণবী জিহাদের ময়দানে কোন সেনাপতির হাতে আমার দিয়ে দিবেন, আর সেনাপতির হাতে যদি দেন সেনাপতির হাতে কোন ঢাল থাকে আমাকে ঢালের মতো এইভাবে হাতে যদি রাখে, বেঈমান মুশরিক কাফেররা যদি আমার ওই সেনাপতির দিকে যদি তীর মেরে দেয়, এই তীরের আঘাতটা আমাকে যদি উপরে ধরে দেয়, এই তীরটা যদি আমার শরীরে লেগে যায়, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে আমার আরে আমি শহীদের মা বানাইতে পারবো, একটু আওয়াজ দেবো না, কি হবে ভালোবাসা! আর আমাদের ভিতরে ভালোবাসা নাই, পাঁচ অক্ত নামাজ নাই,
রোজা নাই, হালাল নাই, হারাম নাই, নাই বলতে কিচ্ছু নাই, এরকম কিছু মুসলমান আছে না নাই? আল্লাহ এ সমস্ত মুসলমান যারা এদেরকে সঠিকভাবে ইমান আমল বুঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ও বাবারা, এই ছোট্ট বাচ্চার ইমানের পাওয়া ওই দিক দিয়ে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে আপনাদের, উনি যে ওই জায়গায় আল্লাহ নবীর কাছে থাকতেছেন, এই দিনটা উম্মে সালমা কান্নাকাটি করে, উনার সন্তানও কান্নাকাটি করে, উনারাও ত্যাগ দিছে, স্বামীর কথা ভুলে গেছে না, এরকম না, কিন্তু নবীর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য মনের ভিতরে যদিও কষ্ট আছে, এই কষ্টটা কষ্ট মনে হয় না। সুবহানাল্লাহ, আরো জোরে কম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই ছোট বাচ্চা এটি কিছু খায় না, এরা তখন বুদ্ধি পরামর্শ করে বলে, এ বুঝছি এই বাচ্চাটা একটা মার কাছে ঢুকছে, কারণ আমরা আটকায় ভাবি কাছে এ মরে যাবে। এই হালতে আবু সালমার গোষ্ঠীর মানুষেরা সন্তান তারে উম্মে সালমার গোষ্ঠীর কাছে যায়, সন্তান হস্তান্তর করছে। উম্মে সালমা সন্তান নিছে, এখন সন্তান নেওয়ার পর উম্মে সালমার গোষ্ঠীর মানুষেরা বলে, আমরাও আমাদের কর্মারে বড় যন্ত্রণা দিছি, আটকা ইসলাম যে উদ্দেশ্যে এই উদ্দেশ্য হাসিল হয়েছে না, সুতরাং তারে আমরা মদিনাতুল মুনওয়ারার প্রতি দিয়ে দেই, সে চলে যাক তার স্বামীর কাছে। ও বাবারা, বন্ধুরা, মা স্বামীর কাছে যাওয়ার জন্য উনার সন্তান নিয়ে যখন রওনা দিছে, পর্দারত অবস্থায় মদিনাতুল মুনওয়ারায় যখন গিয়ে ঢুকছে, হঠাৎ করে কালের মধ্যে একটা আওয়াজ আসছে, একজন নবীর সাহাবি যিনি হিজরত করেছিলেন, এমন একজন সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিতে সাহাবায়ে কেরামের আমাদের ভিতরে ভালোবাসা নেই, ঠিক কিনা? জোরে কোন ভালোবাসা যাদের ভিতরে থাকবে, যার ভালোবাসা থাকবে তার রঙে রঙ্গি হয় নবীর উম্মত। নবীর ভালোবাসা থাকলে স্বামীদিনাথপুরি থেকে সব জায়গায় নবীর রঙ্গে রঙ্গিন হতে হবে, ঠিক কিনা? জোরে কোন, কিন্তু আসেনি ফলো করে আপনার আমার জীবন নিয়ে। আমি আপনি যদি একটু চিন্তা করি, আমি যদি ওই বালিশের মধ্যে মাথাটা লাগাই যদি একটু চিন্তা করি যে আমার জীবনে নবীর ভালোবাসা আমার ভিতরে কতটুকু আছে, নাই, কিন্তু বাহাদুরি আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছু মানুষ আছে দেখবেন শরীরের যে কোটি টাকাটা বালা, পাওয়ারও বালা, টাকা পয়সারও মালিক বালা, এটা দেখবেন শরীরের গরমে কথা আসেনি, কিন্তু শরীরের এই গরম তোমার থাকবে না, কারণ তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ যখন করবা তখন কবরে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই জায়গায় বাসা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না না? তাহলে আইন মানতে হবে কার? আল্লাহ মানতেছে, ত্যাগ দিতে পারতেছি। ও বাবারা, বন্ধুরা, মা মদিনাতুল মুনওয়ারায় ঢুকছে, এরপরে শুনলেন আবু সালমা নামক একজন সাহাবি উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নবীর সাহাবির স্ত্রী এই সংবাদ পায়া কাছে গেছেন, কাছে যাওয়ার পরে গিয়ে দেখলেন উনার স্বামী ওই নাই, দুনিয়ার থেকে বিদায় হয়েছে। উনি তখন ওই লাশের পাশে দাঁড়ায় কান্তি স্যার বলতেছে, স্বামী গু, আমি তো আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসাই আপনাদের বিদায় দিছিলাম, এখন টাকায় দেখেন অভিমান করার দরকার নাই, আমি আপনার সন্তান সহ আপনার কাছে আগমন করেছি, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু নবীর সাহাবি তো নাই, বিদায় হয়ে গেছে। ও বাবারা, এখন বিদায় হয়ে গেছে, ডাকলেও আর উঠবে না, এমত অবস্থায় আল্লাহ নবী বললেন, ও উম্মে সালমা, তোমাদের দেখাশোনার ভার আমি নবী নিলাম, দেখাশোনার ভার নিলেন, এবার কিছুদিন যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী রহমতের নবী নূরে মুজাস্সাম নবী উম্মে সালমার কাছে দিয়ার প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কম সুবহানাল্লাহ। মনে আছে না আপনারা ওই যে স্বামী দোয়া করছি, এই দোয়ার গল্প, নবী যখন কি বিয়ার প্রস্তাব দিছেন, উম্মে সালমা খুশি না বেটা, কিন্তু খুশি হয়েও গ্রহণ করতে পারে না, উনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে পর্দার ভিতর থেকে বলেন, অগনবী রহমতের নবীর দরবার থেকে আমার কাছে বিয়ের প্রস্তাব আসছে, আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই, কিন্তু অগনবী আমি কেমনে গ্রহণ করতাম, এক নাম্বার আমি খুব বেশি বেশি অভিমান করতাম আমার স্বামীর সাথে,
আমার স্বামী আমার অভিমান ভাঙবে, আপনি তো রহমতের নবী, যদি আপনার স্বামী হিসাবে গ্রহণ করি আর যদি অভিমান করি তা আমার বরকতের চাইতে যদি অভিমান করি, আপনার হৃদয়ে যদি কোনো কষ্ট যায় তা আমার অর্জনের চাইতে বিনাশ হয়ে যাবে বেশি, এই জন্য ও নবী আমি গ্রহণ করতাম পারি না। আল্লাহর নবী বলেন, ও উম্মে সালমা যত ভালো অভিমান করিও কোনো অসুবিধা নাই, আমি রহমতের নবী তোমার অভিমান ভাঙ্গাই। কিয়ামতের দিন আমার স্বামী যদি আমার উপরে অভিযোগ করে, আল্লাহ রহমতের নবী বলেন, ও উম্মে সালমা আল্লাহ নির্দেশ দিছে তোমার সন্তান সহই যেন আমি তোমার গ্রহণ করি, একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, এখন তো আর কোনো অসুবিধা নাই। আছে ওই নবীর সাহাবী উনি যে দোয়া করছেন উনার চাইতে আরো ভালো, সুবহানাল্লাহ। এখন বলেন নবীর পক্ষ থেকে যে জিনিস গেছে এটার একমাত্র ফসল হলো ত্যাগ দিছে দুনিয়াতে আল্লাহর নবীর ভালোবাসা, এই জন্য পুরস্কার ছোট হয়েছে না বড় হয়েছে? আমি আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দিতাম না, মোটামুটি ছয়টা বেজে গেছে, আমারও অনেক দূরে যাওয়া লাগবে, ওখানে যায় জুম্মা ধরা লাগবে, আপনাদেরকে আর বেশি কষ্ট দিতাম না। ও বাবারা বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ কামুল হাকিমি বলছেন, আল্লাহ বলেন যে মানুষের মধ্যে একদল মানুষ আছে যে মানুষগুলো আল্লাহরে খুশি করার জন্য সব কিছু ত্যাগ করেছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা ত্যাগ দেওয়া দরকার আছে না নাই? আজকের এই আলোচনার থেকে যদি আগামীকালকে থেকে যে বেনামাজি নামাজি হয় তাহলে বোঝা যাবে ইনশাআল্লাহ এই আলোচনাতে অন্তত পক্ষে কিছু কাজ হয়েছে, ঠিক কিনা জুড়ে আরো জুড়ে বলেন ঠিক কিনা? যেই লোকটা সুদ সুদ দেয় নেয় এগুলা যদি ছেড়ে দেয় তাইলে বোঝা যাবে যে আজকের ওয়াজে মোটামুটি কাজ হয়েছে, এগুলার কিছু প্রমাণ আমরা ফামু ইনশাল্লাহ। কারণ যেহেতু যোগাযোগ আছে, যেই যুবকেরা দাড়ি কাবে বিলেত লাগান, ও বাবারা বন্ধুরা আমার নবীর প্রেম ভালোবাসা যদি থাকে আপনি কেমনে গানের মধ্যে বিলেত লাগান, কেমনে লাগান, আপনার কলিজা কাঁপা উচিত। কারণ এই প্যালেটটা আপনি আপনার গালে লাগান না, এই প্যালেটটা আপনি আল্লাহর নবীর কলিজার মধ্যে লাগান। কোন নবীর উম্মত যাদের কলিজাতে নবীর ভালোবাসা আছে এই লোকটা পশ্চিম কালেও নবীর কষ্ট দিতে পারে, বরঞ্চ নবীর খুশি করার জন্য সব ত্যাগ দিতে পারে, ঠিক কিনা জোরে কা? আমি আগে বলছি এখনো বলি, ঘটনা বললে অসংখ্য ঘটনা বলা যাবে, কিন্তু এই ঘটনা বলতে বলতে তো সারা রাতি বলা যাবে, কিন্তু বললে কি লাভ হবে যদি আমল না হয়? আমল করতে রাজি আছেন নি? জুড়ে বলেন রাজি আছেন নি? তাহলে ফজর থেকে ইনশাল্লাহ নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাল্লাহ, এই ফজর থেকে যারা নামাজ পড়েন না নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। এই নামাজ আমরা সমাজের অনেক মানুষ আছে দেখেন আমরা বুঝি না, এই নামাজের যে কত মর্তবা কত মর্যাদা, অনেক মানুষ আছে দেখবেন ডায়াবেটিস হয় তো ডাক্তারে কয় কি এটা দৌড় লাগে, আছে না নাই, ফজরের আগে উঠতে দিবি দৌড়া কিন্তু নামাজও যায় না, এরকম আছে না নাই? কিন্তু নামাজ যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহকে খুশি করার জন্য এই নামাজ যদি আপনি আদায় করেন, ফজরের নামাজ এমন একটা ট্রেনিং, এই ফজরের নামাজ এমন একটা ফরক আপনার শরীরের প্রত্যেকটা সুরা সুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেয় এই নামাজের মাধ্যমে তার হক আদায় করা হয়, সুবহানাল্লাহ। এই নামাজের দাম আছে না নাই? যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য পড়েন এই নামাজ আপনার দুনিয়াতে যেমন উপকার করবে পরকালে আপনার উপকার করবে, কবরেও আপনার সাথে হবে, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে গেলে আপনার আবার ত্যাগ দেওয়া লাগে, লাগে কি লাগে না? যেমন এই বডি দিয়া হাইটা যাওয়া লাগে, আশেপাশে যাদের ঘর আছে এরা ফজরের সময় উঠতাম আসতে গেলে মসজিদে আসতে গেলে কষ্ট একটু আছে না নাই, কিন্তু প্রতিটা কদমে কদমে সওয়াব আছে না নাই? তাহলে আপনি ত্যাগ দিলেন দুই নাম্বার,
যে আরামের রূপ। মুয়াজ্জিনে বলে কি আস-সালাতু খায়রুম মিনান নাওম, মানে নামাজ হলো ঘুম থেকে ভালো। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে এরা কয় না নামাজের থেকে আমার ঘুমই ভালো লাগে। আসেনি এদের কানের মধ্যে কথাগুলো আমার আল্লাহ রাসূল বলে, এদের কানের ভিতরে শয়তানে প্রস্রাব করতে থাকে। প্রতিনিয়ত যদি ফজরের নামাজে আসে না তো শয়তান তার কানের ভিতরে প্রস্রাব করে, আর শয়তান যদি প্রস্রাব করে আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, বলেন এই কানের ভিতরে ভালো জিনিস মজা লাগবো না খারাপ জিনিস মজা লাগবো? খারাপ জিনিস। তাহলে ত্যাগ দিতে গেলে আল্লাহর হস্তে বলবো খারাপ জিনিস ছেড়ে দিবেন, ভালো জিনিস বেশি করে করবেন। যদি করা যায় ভালো জিনিস, আপনার দুনিয়া এবং পরকাল সব জায়গায় কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মতো আমাদের এই জীবন জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন সবাই বলি আমিন। আজন নবীর একটু দাঁড়ায় সালাম জানাইয়া তেরে দরদি আমাদের মনে বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে সম্মানিত উপস্থিতি, সব জিনিসের একটা কাল আছে, আছে না? সব জিনিস কাল আছে। আপনার জন্য সন্ধ্যা সময় খাবার ফাক করা হচ্ছে, এটা যদি রাত্রে ভালো সময় ঠান্ডা হয়ে যায় আপনার দিকে এত ভালো কথা বলেন ঠিক কিনা? তো ওয়াজের একটা জোয়ান কি কাল আছে, এই গভীর রাত্রে ওয়াজ বক্তার যেমন কাল শেষ হয়ে যায় শ্রোতারও কাল শেষ হয়ে যায়। এবার যারা শুনতো যা কিন্তু ঘুমের পর কাঁচা কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিক, এটাও একটা নিয়াম, এই ঘুমটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সময় মতো সব কাজ করার তৌফিক দান করুন সবাই বলি আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى رتب غبير خريس غبير رجنيته তোমার কতগুলো আশেক মাহবুব মায়ের বান্দাদের কি শাস্তি দিয়ে আমি অদম নাগার না লায়ক না খান্দা যা কিছু আলোচনা করেছি ভুল বিয়াদবি যা হয়ে গেল মেহরবানি করে ক্ষমা করে দি। এর সবটুকুন লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া উম্মতের দরুদ রাহমাতুল লিল আলামিনের নূরানি খতম মোবারকে সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে কবুল আর মঞ্জুর ফরমা
বৃহস্পতিবার দিবাগতরা তোমার মায়ের বান্দারা যারা বসে রইস, তোমারে খুশি করার জন্য, তোমার মায়ার বন্ধুরে খুশি করার জন্য হে আল্লাহ তাআলা আমাদের সকলের তাম জীবনের গুনাহ খাতারে মাফ করে দিন। হে আল্লাহ তাআলা, হে রব্বুল আলামিন, যা কিছু সাহাবা কিরাম মঞ্জুর করেছে কোটি কোটি গুণ বাড়ায়া ইয়া রাহাদিয়া উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিনের কোরআনিক কদম মোবারক সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে কবুলার মঞ্জুর ফরমা। বাবা আদম নবী থেকে শুরু করি তার পৃথিবীর মাটির নিচে যত সকল নবী রসুল সাহাবায়ে কেরাম তাবিন তাবিতাব উলামায়ে রাশিদিন সলফে সলিহীন জানে মুসলমান নর নারী ওলি নবী কুতুবীর মাশায়েখ হে আল্লাহ তাআলা মায়ের খানদানের বাবার খানদানের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হকদার দাবিদার মায়ের মনুষ্য মহব্বতের মানুষ যে যেখানে যার পরিমাণ ইমান নিয়া ঘুমাইয়া গেছে গো তাদের প্রত্যেকের লোকজন গাদিয়া দান বংশায়া দি হে আল্লাহ তাআলা বাংলা জাতির দুধের সম্রাট হযরত শাহজালাল ইয়ামনি মুজাল্লাদ রাহিমাহুল্লাহ ওনার সফর সঙ্গীগণ যে যেখানে সাহিত ওনাদের প্রত্যেকের দরজার আপনি বুলন্দ করে দিন, ওনাদের নেক তাওয়াজ্জু আমাদেরকে নসিব ফরমান। হে আল্লাহ তাআলা শামসুল উলামা আল্লামা ফজলুল সাইয়্যিদুল্লাহ রাহিমাহুল্লাহ দরজার বুলন্দ করে দিন, হে আল্লাহ বদর করে রাহিমাহুল্লাহ দরজার বুলন্দ করে দিন, হে আল্লাহ তাআলা আজ করে বাবু স্যার সিনার জমিন আপনার মায়ের বন্ধুরা যারা ঘুমায় গেছে ওনাদের দরজারা বেগুলন্দ করে দিন, হে আল্লাহ তাআলা শুনে কান্দার জমিন আপনার মায়ের বন্ধুরা যারা ঘুমায় গেছে এদের প্রত্যেকের দরজার আপনি বুলন্দ করে দিন, হে আল্লাহ তাআলা ওই জবাহী বান্দার দরবার শরীফ ওই দরবার আপনার মায়ের বন্ধুরা যারা ঘুমায় গেছে গো ওনাদের দরজার আপনি বুলন্দ করে দিন। হে আল্লাহ তাআলা আমাদের সামনে পিছনে যাদের মা বাবা বেঁচে আছেন হায়াতের মধ্যে বরকত দিন, হে আল্লাহ তাআলা মাহফিল আপনি কবুলের মঞ্জুর করে, হে আল্লাহ আপনার রহমত দিয়ে ভরপুর করে দিন, হে আল্লাহ তাআলা এক পরবর্তীতে যত উলামায়ে কেরাম আলোচনা করবে প্রত্যেকের আলোচনার মধ্যে বরকত ঢেলে দিন, হে আল্লাহ তাআলা মরে যাবো দুঃখ নাই আমাদেরকে শহীদি মত দিয়ে গোটা পৃথিবী সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করে, হে আল্লাহ বেঈমান কাফেরদের নির্যাতন থেকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ আমাদের ইমানি পাওয়ারে বাড়াইয়া দেন রে আল্লাহ। ও মায়ের আল্লাহ পাশিমার যখন আসে 1980 সনের ওই কথা স্মরণ হয়ে যায় আপনার মায়ের বান্দা যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে জমিনে, হে আল্লাহ আমাদেরকে ওই পথে পথিক বানায়া দিয়ে রব্বির হুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ মরে যাবো দুঃখ নাই মৌতির সময় শহীদ মৌতির, হে আল্লাহ মালাকুল মৌত যখন আগমন করবে ইবলিস শয়তান পিছনে দাঁড়ায় থাক বিমান লোঠার জন্য কঠিন মুহূর্তের সময়, হে আল্লাহ আপনার বন্ধু নবীর নূরানি চেহারায় আনোয়ার আমাদের সকলের চোখের সামনে তুলে ধরে জবানে দাঁড়ি করে দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।